জমির সর্বনাম, জমির সর্বনাম, জমির সর্বনাম, জমির সর্বনাম, গায়েব হাজের মুতাকাল্লিম, গায়েব হাজের মুতাকাল্লিম, গায়েব হাজের মুতাকাল্লিম, গায়েব হাজের মুতাকাল্লিম, জমির সর্বনাম, জমির সর্বনাম, জমির সর্বনাম, জমির সর্বনাম, গায়েব হাজের মুতাকাল্লিম, গায়েব হাজের মুতাকাল্লিম, জমির সর্বনাম, 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 গায়েব হাজের মুতাকাল্লিম, 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 গায়েব হাজের মুতাকাল্লিম। জমির শব্দের অর্থ হচ্ছে গোপন। জমির শব্দের অর্থ কি? গোপন। গোপন কেন গোপন? এই যে দেখেন, সে 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 মানে কে, কে মানে সে, কে কে সে সে, কে কে সে সে। তাহলে সের মধ্যে কেউ একজন লুকিয়ে আছে। মনে করেন আহসান হাবিব পড়ায়, সে আমাদেরকে বুঝায়, তাহলে তিনি আমাদেরকে বুঝানে যে সে তিনি। এই সের মধ্যে মূলত আহসান হাবিবকে বুঝাচ্ছে, তার মানে এই রুয়া বা সের মধ্যে আহসান হাবিব লুকিয়ে আছে, কোনো একজন মানুষ লুকিয়ে আছে। এই জন্য আরবিতে এটা নামকরণ করেছে জমির। এটা নামকরণ করেছে কি? মানে জমির মানে কি? এই জমিরের ইংলিশ হচ্ছে প্রোনাউন। প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়, সে, তুমি, তোমরা, এটা, ওটা, অনেক কিছু আমরা দেখবো আস্তে আস্তে। সর্বনাম, সর্ব মানে পরিবর্তে, বদলে, আর নাম মানে নাম। তাহলে নামের পরিবর্তে বা বদলে তার নাম কি? সর্বনাম। আর এটাকে আমি পার্সন আকারে আপনাদের কাছে পেশ করব। কারণ কি? আমাদের নাহুমিরে পার্সন আকারে দরকার পড়বে। জুমিরটার সত্তরটা, জুমিরের বহুবচন হচ্ছে মুজমারাত। এই মুজমারাত মানে সকল জুমিরের সমষ্টি। আর আরবি ভাষায়, আরবি ভাষায় পৃথিবীতে সর্বমোট জুমির কয়টি? সত্তরটি। আমরা ইনশাল্লাহ পড়াবো আস্তে আস্তে। তো এই সত্তরটি জুমির আপনার কাছে হয়তো বা সে আপনি নিজেই হবেন, মানে কাছে, আমি নিজেই যখন হব, আমি, আমরা মানে মোতাকাল লিম বা ফার্স্ট পার্সন। ইংলিশে বাংলাতে আগে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। আরবিতে গায়েব হাজের মুতাকাল্লিম এভাবে শেখানো হয়। তো প্রথমে আমরা নিজেরাই আছি, কল্পনা করি এই পৃথিবী সব কিছু। তো প্রথমে আমি নিজে, তাহলে আমি, আর আমির বহুবচন হচ্ছে আমরা। আর পৃথিবীতে যা কিছু আছে আমার সামনে আছে, তার মানে হচ্ছে তুমি আর তোমরা। আর আমি আর আমরা বা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, ওই যে দূরে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে পিছনে, সে সে, তারা তারা তারা, ওই ওটা ওটা ওটা, আমার কাছে নেই, আমার সামনে নেই। তার মানে পৃথিবীতে যতগুলো জমির বা পৃথিবীতে যতগুলো নাম বা পৃথিবীতে যতগুলো প্রোনাউন বা পৃথিবীতে যতগুলো পার্সন জন, সব অবস্থার ভেদে তিন প্রকার হয়। সে নিজেই হবে, না হলে তার সামনে থাকবে, হয় আপনি নিজেই হবেন, না হলে আপনার সামনে থাকবে, না হলে থাকবেন, আপনি দেখতে পাবেন না, গায়েব, অনুপস্থিত, দেখা যাবে না, অথবা পিছনে দূরে। ঠিক আছে? এই জন্য বলেছে জমির কি কি সেগুলো তো আমরা জানবোই জানবো,
চোদ্দ গোষ্ঠী বলে একটা কথা আছে না, এটা হিন্দুদের প্রবাদ, বলে চোদ্দ গোষ্ঠী সাত জনম, তাহলে সাধ্য গুণ কত হয় চোদ্দ, বলে তোর চোদ্দ গোষ্ঠী দেখা নিব, এত দেখা দেখির দরকার নেই, ঠিক আছে? কারণ কি, আমরা জন্মান্তবাদে বিশ্বাস করি না, আমরা আবার আবার জন্মগ্রহণ করব এরকম আমরা বিশ্বাস করি না। তাহলে জুমির সর্বমত আমরা জেনে নিব, তাহলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবো ইনশাআল্লাহ। জুমির আরবিতে সর্বমত কত টি, কি কি নাম, না কিভাবে, দেখতে কেমন, আগামীকাল ইনশাআল্লাহ। আজকে আমি জুমিরের একটা ধারণা দিচ্ছি। তাহলে পৃথিবীতে যা কিছু আছে হয় সেটা নিজেই হবে, তার মানে মুতাকাল্লিম আমি, আমরা, আমি, আমরা, আর না হয় সেটা সেকেন্ড পার্সন বা হাজের উপস্থিত থাকে, সামনে থাকে, যে তুমি আর হচ্ছে তোমরা, আর সে বা তারা, এই তিন প্রকারে হয় জমি। তাহলে বলেন, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, ভবে আছে যারা, থার্ড পারসন তারা, থার্ড পারসন তারা, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, ভবে আছে যারা, থার্ড পারসন তারা, থার্ড পারসন তারা, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, ভবে আছে যারা, থার্ড পারসন তারা, থার্ড পারসন তারা। আমাদের বাংলা ভাষায় থার্ড পারসন বলে গালি দেয়, তাই না? থার্ড পারসন তার মানে সে, দেখা যাচ্ছে না দূরে, কোথাকার কে, সে মানে কে জানি না, চিনি না, ঠিক আছে? এই জন্য গালি দেওয়া হয় আমাদের বাংলা ভাষায়, বলে থার্ড পারসন, কিন্তু আবার বলেন না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এসিএস যোগ হয়েছে, তো না ওভাবে আমরা শিখবো না ইনশাআল্লাহ। তো দেখেন তো আপা জানি না, এগুলো আপনারা পড়েছেন, তাহলে আনা, নাহনু, আন্তা, আন্তম, আন্তি, আন্তুন্না, আর হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুমনা, এগুলো আপনারা জানেন, এরপরেও পড়িয়ে নিব। কিন্তু আমি যেটা জানানোর আজকে মূল উদ্দেশ্য, যেটা মূলত নাওমিরের পড়া, তাহলে জুমির বোঝা যাচ্ছে যতগুলোই হোক না কেন বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে জুমিরটা উপস্থিত থাকে আর না থাকে, কিন্তু এই জিনিসটা যে কোনো জিনিস, এই যে শোনেন বাবা, জুমির হোক টুমির হোক, নাম হোক তাম হোক, হরফ হোক তরফ হোক, মানুষ হোক টানুষ হোক, বাঘ হোক তাঘ হোক, পৃথিবীর যা কিছু হোক, ফেলের পরে, তারপরে এই ফেলের পরে কয় প্রকার, একটা হচ্ছে হয় সেটা ফাইল হবে, না হয় সেটা মাফউল হবে, বাঘ হোক টাঘ হোক, সিংহ হোক টিঙ্গ হোক, যা মনে তা হোক, তাই না? গাছপালা, হ্যাঁ, গাছ টাস, পালা টালা, ভাত টাক, পানি টানি, যা বলে তাই হোক, আমি চিনি না, যদি ফেলের পরে হয় তাহলে ফাইল, আর তারপরে হলে কি হবে, ফাইলের পরে হলে কি হবে, মাফু, তাহলে এই ফাইলটা হয় মারফু, মানে পেজ বিশিষ্ট, ফাইলটা কি হয় পেজ বিশিষ্ট, মারফু, মারফু, আর মাফুলটা হয় মানসুক, কি বিশিষ্ট, সগম বিশিষ্ট, মানে না মানসুক মানে তো নসক, নসক মানে ফাতা, ফাতা মানে জবর, এটা জবর বিশিষ্ট, আর এটা কি পেজ বিশিষ্ট, আপনাদের এটাই প্রথম আজকে, এই জন্য একটু সমস্যা হবে, কিন্তু সমস্যা নয়, এটা শত শত বার, হাজার হাজার বার আমি আলোচনা বিভিনশাল্লাহ করিয়ে নেব, আপনাদের ভয় নেই। তাহলে এই ফেলের পরে হয় সেটা পেশ বিশিষ্ট হবে, না হয় সেটা কি হবে, জবর বিশিষ্ট হবে, শুধু জুমির না, যা কিছু এই পৃথিবীতে থাকবে, হয় সেটা মারফু মানে পেশ বিশিষ্ট হবে, না হয় সেটা মানসু জবর বিশিষ্ট হবে। এখন আব্বা জান, আমি যদি আপনাকে প্রশ্ন করি, পৃথিবীর যা কিছু আছে হয় সেটা মারফু পেশ বিশিষ্ট হবে, না হয় সেটা মানসুক
জবর বিশিষ্ট হবে। কিসের পরে? ফেলের পরে। ফেলের পরে ফাইল হলে মারফু, মাফুল হলে মানসু। ফাইল মাফুল এগুলো এখনো শেখানোর বাকি আছে, কিন্তু অলরেডি পড়াগুলো দিয়েছে আগে। এই জন্য আমি বলেছি যে নাওমির পড়ার আগে যেই পড়াগুলো পড়ানো ভুল, কারণ তখন ছাত্ররা না বুঝেই পড়তে হয়, সেটা সেইগুলো আগে আমি বলে দিয়েছি। তার মধ্যে এটা একটা পড়া। এখন আমি জুমির শেখাবো। কি শেখাবো? এই জুমির সত্তরটি, আর এই সত্তরটি জুমির ভাগ হয়েছে, হয় সেটা মারফু না হয় সেটা মানসু। আচ্ছা, পানি টানি ভাট তার যা কিছু আছে, তাহলে মনে করেন এই কলম হচ্ছে মারফু আর কলম হচ্ছে মানসু, হবে না? বলেন হবে, অবশ্যই হবে, পৃথিবীতে যা কিছু আছে। আচ্ছা, আমি বলি বই, বই টই, তাহলে বই মারফু আর বই মানসু, বই মারফু বই মানসু। এখন যদি বলি জুমিরে মারফু, জুমিরে মানসু, হবে কি হবে না? আপনি দাঁড়ান, আপনি তাহলে আপনার নাম কি? ইসমাইল। দাঁড়ান, তাহলে ইসমাইল মারফু আবার ইসমাইল মানসু, ঠিক আছে না? বসে। আচ্ছা 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 আমাম মনে করেন ঘুমালেন, আপনি বুঝেন না, বোকা, তাহলে বোকা মারফু আর বোকা পৃথিবীতে যা কিছু আসছে। তাহলে সবচেয়ে ছোট কে? দাঁড়ান তো, হ্যাঁ তো দেখতে ছোট, হ্যাঁ কিন্তু সে তো মনে কি, তাই না? আচ্ছা, পাঁচ আঙ্গুলের ঝগড়া শুনিয়েছিলাম না একদিন আপনাদেরকে, হ্যাঁ শোনেননি আপনারা? পাঁচ আঙ্গুল ঝগড়া করে শোনেননি আপনারা? সবচেয়ে ছোট আপনি, সময় শেষ হবে না, তো অন্যদিন শোনাবো। যাই হোক, সবচাইতে ছোট কিন্তু ওই একই সাথে জন্মগ্রহণ করেছে না, কিন্তু কে কে সবাই কি বলে, বুড়া বলে, তো আপনি হচ্ছেন বুড়ামুনি আমাদের মনে করে, ঠিক আছে? সোনামুনি না, কি বুড়নি? বুড়ামুনি, একেবারে তো শুনুন। আমার ছেলেকে যদি বলি নাম কি, বলে যে সোনামুনি সোনামুনি, নাম বলবে না, বলে পিচ্চি বাবু সোনামুনি। তো আজুয়াদ বলে না, আমি আজুয়াদ নয়, আমি সোনামুনি, কলজার টুকরা, ঠিক আছে? তো আপনারা আমার কলজার টুকরা। তাহলে আপনি বলেন তো বাবা, পৃথিবীর সব জিনিসই যদি মারফু হয় আর মানসুব হয়, তাহলে আমি এখন যদি বলি জুমিরে মারফু আর জুমিরে মানসুব, তাহলে কি আমার গুনাহ হবে? তাহলে জুমিরটা কি হচ্ছে বলেন তো? জুমিরে মারফু আর জুমিরে মানসুব। আগামীকাল আমরা দেখবো জুমিরে মারফু কোনগুলো আর জুমিরে মানসুব কোনগুলো। মারফু আর মানসুব বাদ দিলে জের থাকবে, হয়ে যাবে আমাদের, তাহলে আমরা সত্তরটা জুমির মুখস্থ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহুল আজিজ।